ক্লিয়ারলি বলো, অঙ্কুশ কি তোমার পথের কাঁটা? মানে ও অ্যাকশন ফিল্ম করছে, সেগুলো আমি পেতে পারতাম ও যদি না করতো। আমি কিন্তু কিছু বলিনি। আর ইউ জেলাস অফ অঙ্কুশ? ভেরি। তুমি তো এখন সিঙ্গেল। হ্যাঁ, তুমি কি কোনো বিবৃতি দিতে চাও? এ ব্যাপারে একটাই বিবৃতি দিতে চাই, যে যে বিবৃতিটা আমি দেবো সেই বিবৃতিটাকে যদি ভাঙাচোড়া করা না হয় এবং সেই বিবৃতিটা যদি ইন্ট্যাক্ট বিবৃতিটা রাখা হয় তাহলে আমার এক্স ওয়াইফ বলতে পারবে। নমস্কার, আমার নাম সোমক। আমার পাশে দুজন যারা দেখতেই পাচ্ছেন তাদের ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে দুজনের নামটাই ভুলে গেছি আমি। তোমার নামটা বলবো? আজকে এই যে অনুষ্ঠানটা বা যেটা আপনি দেখবেন সেটা কোন দিকে যেতে চলেছে সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আমি কিছু অবজারভেশন লিখে এনেছি। লেটস কাম টু বিক্রম। ইচ্ছে নদী মনে আছে তোমার? অবশ্যই মনে আছে। আমাদেরও মনে আছে, দুর্ভাগ্যবশত। আচ্ছা, সেই ইচ্ছে নদীর সময় তুমি পাহাড়ে গেছিলে, তারপর থেকে তুমি পাহাড়েই থেকে গেছো। ইচ্ছে নদী কতটা ভর্তি হয়েছে? ইচ্ছে কি মানে নদীতে কি একটু ইচ্ছে বাকি আছে না নেই? আসলে প্রবলেমটা কি বলতো, যে সমতলে এলেই না তোর মতন মানুষের সঙ্গে দেখা, তাই জন্য বাধ্য হয়ে বেশিরভাগ সময়টাই পাহাড়ে থাকতে ভালোবাসি। আমি তথাগতের কাছে আসবো। তুমি আমার একটা জিনিস বলো, যে মানুষের ওপর ভরসা রেখে কাজ হচ্ছে না বলেই কি তুমি মানুষের সবচেয়ে প্রিয় বন্ধুকে নিয়ে এলে? একদম ঠিক, কারণ মানুষের উপর ভরসা রেখে একদমই কাজ হচ্ছে। এরকম মানুষের উপর কি করে ভরসা করা যায়? আমার তো মনে হয় যায় না একদমই। তাহলে তুমি কেন করলে? করলাম কারণ ফিসটা কম। কারণ আমি বলছি যে জিরো, ওদের ফিস তো নেই, ওর ফিস তো ছেড়ে দাও, ওর ফিস প্রচুর প্রচুর প্রচুর। ওহো, তো কুকুররাই বললো, ছোটবেলা থেকে কুকুরদের সাথে বড় হয়েছি, কুকুরাই যখন বললো যে সিনেমাতে কিছু করতে হলে ওদের হেল্প নিতে হবে, তাই কুকুরদের হেল্প নিলাম। ইনফ্যাক্ট এর পরে ধরো পারিয়া 2 যখন আসবে তখন তো শুধু কুকুর না, বাঘ, গন্ডার, ভাল্লুকরাও হেল্প করবে। বাবা, হাতি কি? হাতি, হাতি। আচ্ছা, ক্লিয়ারলি বলো অঙ্কুশ কি তোমার পথের কাঁটা? কাঁটা কেন? না, আই এম জাস্ট ওয়ান্ডারিং, যে মানে ও অ্যাকশন ফিল্ম করছে সেগুলো আমি পেতে পারতাম ও যদি না করতো। আমি কিন্তু কিছু বলিনি। ইউ আর পুটিং ওয়ার্ডস ইন ইওর ওন মাউথ। বাট আই এম জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, যে প্রশ্নটা কি? আর ইউ জেলাস অফ অঙ্কুশ? ভেরি। কেন? অনেক দামি দামি গাড়ি চড়তে পারে, হ্যাঁ বিদেশে বেড়াতে যায়, আমার কোনোটাই হয় না। তো পারিয়া 2 যদি হয় অ্যান্ড ইফ ইউ গেট দ্যাট পাওয়ার, তাহলে কি তুমি অঙ্কুশের উপর রিভেঞ্জ নেবে? না, অঙ্কুশ কেন, আমি কাস্ট করতে চেয়েছিলাম এবারও প্রকৃতি। তুমি কি কোনো বিবৃতি দিতে চাও? এ ব্যাপারে একটাই বিবৃতি দিতে চাই, যে যে বিবৃতিটা আমি দেবো সেই বিবৃতিটাকে যদি ভাঙাচোড়া করা না হয় এবং সেই বিবৃতিটা যদি ইন্ট্যাক্ট বিবৃতিটা রাখা হয় তাহলে আমার এক্স ওয়াইফ বলতে পারবে। যাই হোক, আমি বিক্রমের কাছে আসবো। আমরা এই শোটা করার আগে তোমাকে নিয়ে অনেক রিসার্চ করেছি। আমরা দেখলাম যে তোমার যে পুরো কাজের যে লিস্ট, তার মধ্যে জল জল করছে ইচ্ছে নদী, তার মধ্যে জল জল করছে পারিয়া, মধ্যিখানেগুলো ভুলে গেছি। আমি না বিশ্বাস করি যে আমি বা আমরা অনেকেই অন্ধের পৃথিবীতে চশমা বিক্রি করতে বেরিয়েছি। তার কারণটা বলছি তোকে, যে এই যে ধর ইচ্ছে নদী প্রচন্ড বড়, হচ্ছে বাঙালির আতলাম। বাঙালি যখন উত্তর থাকে না, বাঙালি আতলাম মানে। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ বলছি, শুনি শুনি শুনি। ধর ইচ্ছে নদী খুব বড় একটা হিট, আমি অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য। তারপরে না মাঝখানের ফেজে এরকম নানান কাজ এসছে, ধর হইচইয়ের সিরিজ তানসেনের তানপুরা খুব বড় হিট, কিন্তু তুই জানিস না। খোঁজ বলে একটা সিনেমা হইচইতেই আছে, খুব ভালো চলেছে, কিন্তু দেখ তুই জানিস না, তাই না? সেটা তো আমার দোষ না, হইচইয়ের দোষ। কিন্তু যখন পারিয়া এলো তখন তুই জানিস। আমি জানি। তার মানে কি দেখ, যে আমরা এতটাই কালা এই মুহূর্তে যে আওয়াজটা অনেক বেশি হলে তবে গিয়ে পৌঁছে। কুকুরের ডাকটা খুব জোরে, কুকুরের ডাকটাও খুব জোরে। আমি বিক্রমের কাছে যাব। তোমার হাইট কত? 5.5, 5.9 এরকম কিছু। 5.9, 5.9, 5.6 অ্যাকচুয়ালি তোমার হাইট, 5.9 হয়। তুই মেপে দেখেছিস তো? তুই মেপেছিলি? কারণ 3 ইঞ্চি তো স্পাইক করো তুমি। আসলে কি বলতো, আমি না শুনেছিলাম সারা পৃথিবীতে নাকি যত হাইটে ছোট মানুষ আছেন তাদের ছায়াটা নাকি অনেক বড় হয়। এই যে তোমরা বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছো দুজনে, বসে আছি তো। বসে আছো কোথায়? বসে আছো টুলে না রাস্তায়? একেবারে ফুটপাথে। আমার তো মনে হয় আমি হইচইয়ের অফিসে বসে। হ্যাঁ, হইচইয়ের অফিসে। এটা বললাম, জাজমেন্ট দিতে গিয়ে আবার বলে গেল। আচ্ছা, আমি তোমার কাছে আসছি, যে গোয়িং বাই ইয়োর রেকর্ড, যা যা কাজ তুমি করেছো, তোমার প্রিয় উপন্যাস নিশ্চয়ই নৌকা ডুবি। আচ্ছা,
কারণ খুব একটা সবাই তো হাবুডুবু খাচ্ছে, তাই না? টাইটানিক নিয়ে একটা কনস্পিরেসি থিওরি রয়েছে যে টাইটানিকের যে মালিক তারও সেদিন জাহাজে চড়ার কথা ছিল, টাইটানিক ডুবে আর কি। ফাইনালি উনি আসলে চড়েননি, কারণ একটা পুরনো জাহাজ, জাহাজটার নাম ভুলে গেছে আমি এই মুহূর্তে, সেই জাহাজটাকে রিপেন্ট করে আসল টাইটানিককে সরিয়ে দিয়ে সেই জাহাজটা দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, যে কারণে টাইটানিক ডুবে যায়। এটা কনস্পিরেসি থিওরি, ঠিক ঠিক। তো আমি এক্ষেত্রে টাইটানিক গোটা বাংলা ইন্ডাস্ট্রিটাকেই ধরছি, এবং আমার বিশ্বাস যে অরিজিনাল যে টাইটানিক সেটা একদিন ধূপ করে সামনে চলে আসবে এবং সেটা ভাসবে জলে আর কি। বাহ, খুব ভালো, আমরা আশা করব সেই টাইটানিক ভেসে ওঠে। চড়ব না সেই টাইটানিকে, দূর থেকে আশীর্বাদ করব। একটা জোরে হাত দিন বিক্রম আর তথাগতের জন্য। ইট টেকস আ লট অফ কারেজ টু ডু দিস। এবার একটা ফেজ বাকি আছে, আমি তো অনেক বাজে বাজে কথা বললাম, মানে বলে না যে লোকের পেছনে কথা বলো না সামনে কথা বলো, আমরা সামনে কথা বললাম আজকে, এবার একটু কথা সমককেও শুনতে হবে। আমি বললাম সমক, তুই তো এত বছরের আরজে, এত পপুলার আরজে আমাদের শহরে, 10 বছর ধরে আরজে, ডিকেড, তা তোর ধর এই 5 AM শো গুলো কি 6 AM এ শুরু হয়? আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, না আমার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো। যে সমক, তুমি তো এখন অভিনয় করো নিয়মিত, চেষ্টা করি, তো আমি বলছি যে এমনি তুমি কি এই যে ধরো আজকে আমরা যে 10:30 এসেছি, তুমি যে 10:30 আসবে বলে 11:15-20 এসছো, এই স্টারি ট্যান্ট্রামটা কি তোমার ফ্লোরেও থাকে? না না না, নরমালি স্টাররা তো লেটে আসে না, মানে এটা কি ডিরেক্টর জিজ্ঞেস করছে? না আমি জিজ্ঞাসা করছি, সমক বন্ধু জিজ্ঞেস করছে, তোমাকে জানতে হবে না, আমার শুটিংয়ে যদি আধ ঘন্টা লেট হয়ে যায়। আধ ঘন্টা? 45 মিনিট, 1 ঘন্টা দেরিতে শুটিং শুরু হবে তো সমকের জন্য। এবার আমরা একটা জোরে জোরে থ্যাংক ইউ সো মাচ ভাই। বাট ইউ নো, জোকস অ্যাপার্ট, আমরা হলে দেখলাম উই গট ইমেন্স রেসপন্স, এবং সেই ছবি যেটা অলরেডি এসে গেছে, প্লিজ ওয়াচ ইট, প্লিজ শেয়ার ইট উইথ ইওর ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাংক ইউ বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।